सुप्रिय शिक्षार्थी बंधुरा टीबीसी मास्टरी चैनले तुम्हारे आबार एक बार स्वागत जानाच्छी। तुम्हारा जरा दशम श्रेणी पढ़ाशुना करछो इतिमध्ये तुम्हारा हाफ इयरलि बांगला परीक्षा दिए फेलेछो। आशा करी तुम्हारे सकल परीक्षा खूब भालो हयेछे। तुम्हारा बांगला परीक्षाते के कत नम्बर पाबे तो आमी प्रश्नटीर उत्तर संकेत निये आलोचना करछी। तुम्हारा सकले उत्तर संगे मिलिए नेबे एबं तुम्हारा कमेंट करे बोले देबे तुम्हारा कत नम्बर पेते पारो। प्रथम तुम्हारे सठिक उत्तरटी निर्वाचन करो। दस टी एसे दस नम्बर तब तुम्हारा परीक्षा से क्यों लिखे जदि तुम्हारा परीक्षा से सठिक उत्तरगुलू शुद्ध उत्तर लिखे दाओ तुम्हारा फुल मार्क्स पे जा एक पे जा तुम्हारा एखे को पूर्णांग वाक्य लिखते हो ना। जेमन प्रथम प्रश्न अन्नपूर्णा और ईश्वरपाटनी कवित उल्लिखित नदीटी हल गांगिनी नदी। जदि शुद्ध परीक्षा से एक नम्बर दिए गांगिनी लिखे दाओ तुम्हारा एक नम्बर पा। এভাবে তোমরা মিলিয়ে নেবে। জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি, সে হচ্ছে এখানে গঙ্গা। কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক ফুল। হাট কবিতাটির উৎসগ্রন্থের নাম হলো মরীচিকা। হাট কবিতায় ব্যবহৃত টানাটানি শব্দের অর্থ হচ্ছে তোটা হবে দর কষাকষি। এখানে লাভ ক্ষতির হিসাব নিকাশকে বোঝানো হয়েছে টানাটানি মানে। অনন্ত মিশ্র ছিলেন চঞ্চল কুমারীর পিতৃকুল পুরোহিত। চঞ্চল কুমারীর পিতার রাজ্যটির নাম হলো রূপনগর। ছোড়াটাকে দে তামাক সাজুক, এখানে ছোড়াটা হলো শ্রীকান্ত। ইন্দ্রদের ডিঙ্গি গাটে শিবিরিল রাত দুটোর পর। এ পত্র নষ্ট করা হইবে না, ইহাতে রোজগার হইতে পারে, এ কথাটি বলেছিল দস্যু মানিকলাল। এ হচ্ছে তোমাদের দশ নম্বর। এবার আমরা চলে যাচ্ছি প্রতিটি প্রশ্নের এক একটি পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে দশ নম্বর প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদের একটি পূর্ণাঙ্গে বাক্যে উত্তরটা করতে হবে যদি ফুল মার্কস পেতে চাও। যদি সংক্ষেপে শুধু উত্তরটা লিখে দাও তাহলে তোমাদের পরীক্ষাতে হাফ নম্বর দেবে। আর যদি লেখো যেমন এগারো নম্বর দস্যু কবলে গল্পটির মূল গ্রন্থের নাম হচ্ছে রাজসিংহ, এইভাবে যদি সম্পূর্ণ বাক্যে লেখো তাহলে তোমরা পাবে এক। আর যদি সংক্ষেপে লিখে দাও রাজসিংহ তাহলে পাবে হাফ। ছদ্মবেশী বণিকরা প্রকৃতপক্ষে কী ছিল? দস্যু। আত্মরক্ষার কোনো উপায় খুঁজে না পেয়ে নতুনদা কী করেছিল? গঙ্গার ঠান্ডা জলে ঝাঁপ দিলেন। নতুনদা ইন্দ্রের সম্পর্কে কী হয়? মাসতুতো ভাই। পরিচয় কবিতায় কোন পাখির কথা উল্লেখ রয়েছে? কোকিল পাখির কথা। কোন মাসে দেবী অন্নপূর্ণা পুজো হয়? চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে কাশীতে দেবী অন্নপূর্ণার পুজো হয়। হাটের দুচালা মুদিল নয়ান, এখানে নয়ান বলতে কী বোঝানো হয়েছে? আমরা এমনিতে নয়ান বলতে জানি চোখ, কিন্তু এই কবিতায় হাটের দুচালা ঝাঁপ দেওয়াকে এখানে নয়ান বলতে বোঝানো হয়েছে। হাট কবিতাটি কী ধরনের কবিতা? হাট কবিতাটি হচ্ছে একটি রূপক ধর্মী কবিতা। সুবার দুটি অন্তরঙ্গ বন্ধুর নাম লিখো। দুটি বন্ধুর নাম হচ্ছে সর্বশী এবং পাঙ্গুলি। বানানটা ঠিক করে লিখলে তোমরা এক নম্বর পাবে, যদি একটা বানান ভুল হয় তাহলে তোমাদের অর্ধেক দেবে। সুবা গল্পে সুবার পুরো নাম কি? সুবাসিনী। তো এবার আমরা চলে যাচ্ছি দুই নম্বর মানের প্রশ্নের আলোচনা নিয়ে। পাঁচটি প্রশ্ন দশ নম্বর। একুশ নম্বর প্রশ্ন, একজন দস্যু অনন্ত মিশ্রের গাঠটি থেকে কি কি হস্তগত করল? চঞ্চল কুমারী প্রদত্ত, রত্নবলয়, আশ্রপী ও পত্র হস্তগত করল। আমরা ডিঙ্গিতে যাব, কে কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছে? নতুনদা গল্পে উল্লেখিত ইন্দ্র শ্রীকান্তকে উদ্দেশ্য করে এই উক্তিটি বলেছে। তো কে কাকে? ওয়ান প্লাস ওয়ান। ভাটার গভীর টানে তরিকানা বেসে যায় সমুদ্রের পানে, এখানে ভাটা মানে কি? এখানে ভাটা বলতে বোঝানো হয়েছে নদী বা সমুদ্রের জলস্ফীতি হ্রাস বা জোয়ারের বিপরীত। তো তরিটি কোন দিকে বেসে যায়? তো এই কবিতায় উল্লিখিত কবির জীবন তরি মৃত্যুমুখী মহাসমুদ্রের দিকে ভেসে যায়। কাঠের সেউতি মোর হইল অষ্টাপদ, এখানে কাঠের সেউতি কি, অষ্টাপদ কি? তো এখানে সেউতি হলো কাঠের তৈরি জল সেচন করবার জন্য এক প্রকার পাত্র বিশেষ, ঠিক আছে। আর অষ্টাপদ হচ্ছে স্বর্ণ বা সোনা। ২৫ নম্বর প্রশ্ন, এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে, উক্তিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? আলোচ্য উদ্ধৃত অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুবা গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে ছোটটি বলতে কার কথা বোঝানো হয়েছে? সুবার কথা বলা হয়েছে। তোমরা যদি লেখো ফুল মার্ক্স দুই পেয়ে যাবে। তারপরে পাঁচের মান দুইটি দশ নম্বর, কবিতা থেকে একটি করতে হবে উত্তর এবং গল্প থেকে একটি উত্তর করতে হবে। এখানে বিকল্প প্রশ্ন রয়েছে, তোমরা যে প্রশ্নটা উত্তর করেছো তোমরা মিলিয়ে নেবে। কীভাবে তোমরা লিখেছো, নাম্বার কত পেতে পারো? এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়, উক্তিটি কোন কবিতার অংশ? আলোচ্য উদ্ধৃত অংশটি অন্নপূর্ণা ও ঈশ্বরপাটনী কবিতার অংশ। তো বক্তার প্রথমে মেয়েটিকে দেখে কী মনে হয়েছিল? আসলে গাঙ্গিনী নদীর তীরে একাকিনী এক কুলবধূকে দেখে তার পরিচয় জানতে চাইল। কুলবধূকে একা দেখতে পেয়ে সেই পাটনি নদী পার করতে চায়নি,
ছদ্মবেশী দেবীর পরিচয় জানবার পর সহজ সরল সেই পাটনি বুঝতে পারে সেই কুলীন পরিবারের বলে কুন্দল সবসময় লেগে থাকে। তার জন্যই বাড়ি ছেড়ে কুলবধূটি নদী পার হয়ে অন্য কোথাও যেতে চায়। তো আসলে বক্তার প্রথমে এই মেয়েটিকে সাধারণ ঘরের মেয়ে বলে মনে হয়েছিল। তো এখন মেয়েটিকে দেবতা মনে করার আসলটা কারণটা কী? কারণ একটাই শুধু, ছদ্মবেশী সে দেবী অন্নপূর্ণা গাঙ্গী নদী পার হওয়ার জন্য ঈশ্বরী পাটনির যে নৌকায় উঠে বসলেন তখন সে কাঠের সেতুতে পা রেখে বসেন। কাঠের সেতুতে পা রাখতেই সে কাঠের সেতু সেতুতে পরিণত হয়ে গেল। তো এই দৃশ্যটা দেখতে পেয়ে মেয়েটিকে সাধারণ বলে না ভেবে কোনো দেবতা বলে মনে করলো। এইভাবে যদি গুছিয়ে তোমাদের নিজের ভাষায় লিখতে পারো তাহলে তোমরা এখানে 4 নম্বর অনায়াসে পেয়ে যাবে, বা 4.5-ও পেতে পারো। কিন্তু মনে রাখবে তোমাদের 4টা বানান যদি ভুল হয় একটা সংক্ষিপ্ত আকারে লেখার ক্ষেত্রে তো এখানে 1 নম্বর কাটা যাবে। প্রশ্ন, সে মোর প্রথম পরিচয়, কার প্রথম পরিচয়ের কথা বলা হয়েছে? এখানে পরিচয় কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়ের কথা বলা হয়েছে। মূল গ্রন্থের নাম হচ্ছে সেঁজুতি। কখন কবির কল্পিত তরী এসে তীরে লাগলো? তো রবীন্দ্রনাথ ঠাকুর একজন কল্পনাপ্রবণ ছিলেন। তো তার এই পৃথিবীতে আবির্ভাব কোনো একটা অজানা স্থান থেকে তরী নিয়ে এসে কোনো এক ঘাটে লাগানোর সে কল্পনা করেছেন। তো শৈশবের যে কোমলতা ও সজীবতা তিনি এই বসন্তে হাওয়ার সঙ্গে তুলনা করেছেন, আর সেই তরিটাই বসন্তের তীরে এসে লাগার কথা এখানে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এইভাবে তোমরা নিজের ভাষায় সাজিয়ে গুজিয়ে লিখেছ। তারপর 27 নম্বর প্রশ্ন গল্প থেকে, পথে অন্নই খাইতে হইবে, আশ্রবই খাইতে পারিব না। তো এখানে বক্তাকে যদি লেখো তাহলে 1 নম্বর এখানে বক্তা হচ্ছে অনন্ত মিশ্র। তো চঞ্চল কুমারীকে কথাটি বলেছিল, কোন প্রসঙ্গে বলেছিল? তো এখানে চঞ্চল কুমারী যে তার একটা আসন্ন বিপদ, সেই বিপদ থেকে রক্ষা করার জন্য পিতৃকুল পুরোহিত অনন্ত মিশ্রকে উদয়পুরের রানা রাজসিংহের উদ্দেশ্যে পাঠানোর জন্য অনন্ত মিশ্রকে পথ খরচ হিসাবে যে আশ্রপি দিলেন সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটি বললেন। তার চারিত্রিক বৈশিষ্ট্য নিরূপণ করে, অর্থাৎ যে পরিচয় পাওয়া যায় তা লিখো। এক, যে রূপনগর থেকে উদয়পুর যে যাত্রাপথ সেই অতিক্রম করার জন্য অনন্ত মিশ্রের পথ খরচ হিসাবে চাই অর্থ, কিন্তু আশ্রপির কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে বোঝা যায় যে তিনি কোনো লোভী নন, তিনি পরোপকারী, স্নেহপরায়ণতা রয়েছে। তো এগুলি আমরা এই গল্পটির মধ্যে অনন্ত মিশ্রের চরিত্রে আমরা দেখতে পাই। অথবা আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম, তো নতুনদা গল্পে উল্লেখিত উদ্ধৃত অংশের বক্তা হচ্ছে এখানে শ্রীকান্ত। ইন্দ্রের কথায় বক্তা নিরুৎসাহ হয়ে পড়লেন, নিরুৎসাহ হওয়ার কারণটাই বা কি? তো ট্রেনে না গিয়ে ডিঙ্গিতে যাওয়ার কথা শুনতে পেয়েই নিরুৎসাহ হয়ে পড়ল, কেননা তারা সঠিক সময়ে থিয়েটারে পৌঁছতে পারবে না, তাদের ট্রেনে যাওয়ার কথা ছিল। তো এমন হঠাৎ কথা শুনতে পেয়ে শ্রীকান্ত নিরুৎসাহ হয়ে পড়ল। 28 নম্বর প্রশ্ন, পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, মন্দ নয়। এখানে পরীক্ষক বলতে কার কথা বলা হয়েছে? এখানে শুভা গল্পের থেকে এটা নেওয়া হয়েছে। পরীক্ষক বলতে শুভাকে দেখতে আসা পাত্র ও পাত্রের বন্ধুগণদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে কাকে নিরীক্ষণ করার কথা বলা হয়েছে? শুভাকে। তো 1+1 তোমরা একদম সহজে পেয়ে যাবে এটা। তো কথাটি দ্বারা এখানে কী বলতে চাওয়া হয়েছে? 2 নম্বর এসে শুভার পিতামাতা শুভাকে বিয়ে দেওয়ার জন্য কলকাতা নিয়ে গেলেন, সে তো এখানে ভালোভাবে সাজিয়ে বরকে দেখালেন, আর সেই বর ও বন্ধু অনেকক্ষণ পরীক্ষক নিরীক্ষণ করে দেখলেন এবং দেখে সেই মন্দ নহে এই কথাটি বলেছে। অথবা লোকটি নিতান্ত অকর্মণ্য, কার সম্পর্কে এই উক্তি? প্রতাপ। তো এটা লিখলি এক, প্রতাপ অকর্মণ্য, প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, একজন নীরব সাক্ষী পেলে প্রতাপের মাছ ধরার সময় কেটে যায়। তো শুভা বুবা, শুভার উপস্থিতিতে সে অনেক খুশি। তো সেই শুভা প্রতাপের জন্য প্রতিদিন পান বানিয়ে আনে, আদর করে প্রতাপ শুভলেও ডাকে, এইভাবে শুভাকে মর্যাদা দিত। তারপরে আমরা যাব 29 নম্বর, কী এসেছে? নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন। সেখানে ভাগ ভাগ করে এসেছে সর্বমোট 6 নম্বর, বাক্য পরিবর্তন এসেছে 3 নম্বর, এবং সন্ধিবেদ বিচ্ছেদ এসেছে 3 নম্বর। তোমরা বাক্য পরিবর্তনের উত্তরগুলি মিলিয়ে নাও, কত নম্বর তোমরা পাবে এসে গ্রামার থেকে। পরিচয় না দিলে করিতে নারী পার, জটিল বাক্যে রূপান্তরিত করো। উত্তরটা এইভাবে হবে, যদি পরিচয় না দাও তবে পার করিতে পারিব না। মিশ্র ঠাকুর চলিয়া গেলেন কিন্তু গৃহে গেলেন না, সরল বাক্যে। মিশ্র ঠাকুর চলিয়া গেলেও গৃহে গেলেন না। তারপর চাঁদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম, যৌগিক বাক্যে। চাঁদের আলোকে তাহাকে দেখিলাম এবং ভয় পাইয়া গেলাম, এইভাবে হবে এই 3টি বাক্য পরিবর্তন। যদি এইভাবে লিখো তাহলে তোমরা 3-3 অনায়াসে এখানে নাম্বার পেয়ে যাবে। সন্ধি বিচ্ছেদ, ছিন্ন ছিদ যুগ্ন, ধর নিচে হসন্ত রয়েছে। তারপরে সজ্জন সৎ যুগ জন, দুর্গম দু যুগ গম, বিসর্গ রয়েছে। যদি বিসর্গটা না থাকে তাহলে তোমরা নাম্বার পাবে না। তো এইভাবে যদি লেখো তাহলে তোমরা এখানে 3 পাবে। এবার আমরা আলোচনা করব ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তোমরা কীভাবে লিখেছো তোমরা মিলিয়ে নাও। বিনা পানি, বিনা পানিতে যার, এটি বহুব্রীহি সমাস।
সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এটা মধ্যপদ লোপী কর্মদ্বারয় সমাস। তারপরে যুগান্তর, অন্নযুগ, নিত্য সমাস। গুরু শিষ্য, গুরু ও শিষ্য, দ্বন্দ্ব সমাস। এইভাবে যদি তোমরা লেখো তাহলে তোমরা এখানেও 4 নম্বর পেয়ে যাবে। শব্দের উৎসগত শ্রেণী নির্ণয় করো। যে শব্দভাণ্ডার, আমাদের সাধারণত আমরা শব্দভাণ্ডারকে 6 ভাগে বিভক্ত করি, তো সেই 6 ভাগের যে অধ্যায়টি রয়েছে তোমাদের, সেই অধ্যায় থেকে এখানে উৎসগত শ্রেণী নির্ণয় করা এসেছে। মাধ্যমিক পরীক্ষা তো আসবে, প্রি বোর্ড পরীক্ষা তো আসবে। হাত, উত্তরটা কী হবে? তদ্ভব শব্দ। তারপরে সূর্য, তৎসম মানে সংস্কৃত শব্দ। তারপরে ঢোল, দেশি শব্দ। তারপরে আলমারি, বিদেশি শব্দ বা পর্তুগিজ। তারপরে প্রশ্ন হচ্ছে শব্দযুগলের অর্থের পার্থক্য লেখো। উচ্চারণ এক কিন্তু অর্থ ভিন্ন। তো এখানে প্রথম অংশ হচ্ছে ভাগ, তারপরে দ্বিতীয় অংশ হচ্ছে কাদ। কুজন বানানটা কিন্তু একই, পরীক্ষা হয়তো বা বানানে মিস্টেক করেছে। কুজন পাখির ডাক এবং কুজন হচ্ছে মন্দলোক। দিন হচ্ছে দিবস আর দিন হচ্ছে দরিদ্র। পানি জল, পানি হাত। তারপরে একটি করে উদাহরণ দাও। মিশ্র শব্দ, অনেকে অনেক রকমভাবে লিখতে পারো মিশ্র শব্দের উদাহরণগুলি, যেমন সংমিশ্রণ শব্দ আর কি। হ্যাট পণ্ডিত, হাফ হাতা, হাফ মোজা, হাট বাজার, ডাক্তারখানা, হ্যাঁ, রাজা বাদশাহ, মাস্টারমশাই, এগুলি তো অর্ধতৎসম মানে যেগুলির ভাষা একটু বিকৃত। তো শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, কৃষ্ণ থেকে ক্যাষ্ট, ঠিক আছে, ব্রাহ্মণ থেকে বামুন, চন্দ্র থেকে চন্দর, তো বৈষ্ণব থেকে বৈষ্ণম, পত্র থেকে পত্তর, চক্র থেকে চক্কর, তো এমন টাইপেরই হবে অর্ধতৎসম মানে একটু বিকৃত। পরে দ্বিগু সমাস উদাহরণ, যেমন সমাহার যেগুলি থাকে দ্বিগু, এগুলির উদাহরণ তোমরা যদি তুলে ধরো তাহলে নাম্বার পাবে। যেমন ত্রিভুবন, ত্রিভুবনের সমাহার, তেপান্তর, হ্যাঁ, শতাব্দী, পঞ্চবার্ষিকী, ত্রিপদী, পঞ্চবটি, ত্রিফলা, নবরত্ন, পাঁচমাতা, তো এগুলি হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ যেগুলি। তারপরে হচ্ছে না তৎপুরুষ সমাস, মানে যেগুলি না ব্যবহৃত হবে, যেমন পূর্বপদে অ এবং পরপদের প্রথম ব্যঞ্জন বর্ণটা অ থাকবে, যেমন অক্ষুণ্ণ অ, তো নয় ক্ষুণ্ণ, অক্ষত নয় ক্ষত, অম্লান নয় ম্লান, অসাধ্য নয় সাধ্য, অকাতর নয় কাতর, অনতিদূর নয় অতিদূর, অমিল নয় মিল, বিশৃঙ্খলা নয় শৃঙ্খলা, এমন ধরনের না বোঝাবে সেই তৎপুরুষ সমাসের উদাহরণগুলি। যদি এইভাবে তোমরা সঠিক লিখে থাকো তাহলে 4 নম্বর পাবে। তারপরে প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারকে কই ভাগে ভাগ করা যায় ও কী কী? সাধারণত আমরা বাংলা শব্দভাণ্ডারকে 6টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম তৎসম শব্দ, তারপরে তদ্ভব, অর্ধতৎসম, দেশি শব্দ, বিদেশি শব্দ, মিশ্র বা সংকর শব্দ। এই 6 প্রকার ভাগগুলি যদি লিখে দাও তাহলে তোমরা কই ভাগে ভাগ করা হয়েছে এক, ভাগগুলি কী কী এক, তারপর একটি তদ্ভব শব্দের উদাহরণ দাও। হস্ত থেকে হাত, তো হাত হচ্ছে এখানে তদ্ভব শব্দ। মস্তক থেকে মাথা, তো মাথা হচ্ছে এখানে তদ্ভব, ঠিক আছে। কর্ণ থেকে কান, স্বর্ণ থেকে সোনা, শৃগাল থেকে শেয়াল, লোহ থেকে লোয়া, হ্যাঁ, ব্রাতা বাই, তারপরে গ্রাম গা, তো এগুলি চন্দ্র থেকে চাঁদ, মিষ্ট থেকে মিঠা, হস্তি থেকে হাতি, এগুলি হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ। তো এখানে 3 নম্বর একদম সহজভাবে তোমরা নম্বরটা ক্যারি করতে পারবে। পরে প্রশ্ন, একাদশে বৃহস্পতি, এগুলি হচ্ছে সার্থক বাক্য অর্থাৎ বাগধারা। তোমাদের পাঠ্যপুস্তকের শেষে যে সর্বমোট 60টি বাগধারা রয়েছে, তো 60টি বাগধারার মধ্যে প্রথম 30টি হচ্ছে তোমাদের আপিলি পরীক্ষার জন্য। তো একাদশে বৃহস্পতি হচ্ছে ভালো সময়, তোমরা ব্র্যাকেটের মধ্যে ভালো সময় এই অর্থটা লিখতে হবে। তো ভালো সময় যেমন তোমার তো একাদশে বৃহস্পতি দুইটা চাকরির অফার এসেছে, তো এমন ধরনের লিখতে পারো, কিন্তু ব্র্যাকেটটার অবশ্যই লিখতে হবে। ব্র্যাকেটের জন্য আধা নম্বর আর বাক্য রচনাটা করার জন্য আধা নম্বর। চাঁদের হাট, তো জ্ঞানী গুণীর সমাবেশ, ব্র্যাকেটের মধ্যে এটা লিখবে। তারপর ডুমুরের ফুল মানে অদৃশ্য ব্যক্তি, পরীক্ষার পর তুমি তো ডুমুরের ফুল হয়ে গেছো, তোমার তো আর দেখাই পাওয়া যায় না। তোমাদের এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংবাদপত্রের সম্পাদকের নিকট একটি পত্র লিখো, 4 নম্বর। তোমাদের পূর্বে বলা হয়েছে যে সংবাদপত্রে সম্পাদকের নিকট আসলে কীভাবে তোমাদের লিখতে হবে, তো তোমাদের প্রথম লিখতে হবে মাননীয়, তারপরে সম্পাদক মহাশয় সমীপেশু, তারপরের লাইন দৈনিক সংবাদ, তারপরের লাইন জগন্নাথবাড়ি রোড, তারপরের লাইন আগরতলা পশ্চিম ত্রিপুরা। এইভাবে যদি লেখো তোমরা 1 নম্বর পাবে। তারপর বিষয়টা হবে এলাকার স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা। তারপর তোমাদের সবিনয় নিবেদন লিখে আপনার বহুল প্রচারিত জনপ্রিয় পত্রিকায় আমাদের এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি,
এলাকায় জনগণের বৃহত্তর স্বার্থে আবেদনটি প্রকাশ করার জন্য বাধিত করবেন, এই অংশটা তোমাদের লেখা থাকতে হবে। আমার বিনীত আবেদন যে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রে আমার লেখাটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করবেন। ভাব সম্প্রসারণ স্বার্থভগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানে বাঁচিতে। তো এটার বিষয়টা হচ্ছে যারা স্বার্থপর স্বার্থমূলক কাজ করে তারা কখনোই এই জগতের সুখে শান্তিতে থাকতে পারে না, বা তারা দেশের জন্য কোনো কিছু করে না। তো মানুষের জন্য মানুষের সেবায় পরের জন্য এগিয়ে আসলে তাহলে সে জগৎ থেকে সে অনেক কিছু শিখতে পারবে এবং সত্যিকারের মানুষ হবে, এই ঘটনাটি এখানে আসবে। তোমাদের বিদ্যালয়ের স্বচ্ছতা অভিযানের বাস্তবায়নের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করো। সব তোমরা যেভাবে লিখেছো তো এখানে সেই নিয়ম অনুযায়ী এইভাবে লিখে তোমরা নাম্বারটা পাবে, প্রতিষ্ঠানের নাম বা সবার তারিখ, হ্যাঁ সবার স্থান, ঠিক আছে, তারপরে সবার সময়, এগুলি লিখে তো লিখতে হবে অর্ধ রোজ, ঠিক আছে, কবে তারিখটা, এত তারিখে এত ইং এমুক বিদ্যালয়ে তোমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে স্বচ্ছতা অভিযানের বাস্তবায়নের জন্য একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সাধারণ সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, ঠিক আছে। তো তারপরে আলোচ্য সূচি, বিদ্যালয়ের স্বচ্ছতা অভিযান বিষয়ে আলোচনা, তারপরে দুই নম্বর বিবিধ ইত্যাদি, তারপরে কী আলোচনা হয়েছে তার একটা গৃহীত সিদ্ধান্ত তোমাদের লিখতে হবে, স্বচ্ছতা অভিযানে বাস্তবায়নের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নিয়েছে সেগুলি লিখবে, তারপরে শেষের দিকে উপস্থিত সদস্য সদস্যবৃন্দদের স্বাক্ষর লিখে কয়েকজনের সিগনেচার করে নেবে, এবং শেষে ডান দিকে সভাপতির স্বাক্ষর দিয়ে তোমাদের এই সবার কার্যবিবরণী সমাপ্ত করবে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই আলোচনা, এবং এই আলোচনার সাপেক্ষে তোমরা নিজেরা নিজেদের মধ্যে তৈরি করে নেবে যে তুমি তোমার এই বাংলা বিষয়ে কত নাম্বার পেতে পারো। আমাদের যদি সম্ভব হয় তাহলে তোমরা কমেন্ট করে সেই কত না তোমরা কত নাম্বার পেতে পারো সেটা অবশ্যই জানিয়ে দেবে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ।